পরিষ্কার আকাশ, সকাল সন্ধে শীতের আমেজেই কাটবে মরশুম। দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও একটু নামতে পারে, উইকেন্ডে জমিয়ে শীতের আমেজ। তবে পাকাপাকিভাবে শীত নয় এ সপ্তাহেও, শীতের অনুকূল পরিস্থিতি রাজ্যে। তবে আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার, রাতের তাপমাত্রা কমবে, শীতের আমেজ বাড়বে। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি হবে, কলকাতায় তাপমাত্রা 20-এর নিচে নামবে এই সপ্তাহে। সপ্তাহের শেষ দিকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির নিচে নেমে যাবে। আগামী 4 থেকে 5 দিন কলকাতার তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 20 ডিগ্রির নিচে রয়েছে, কলকাতায় তাপমাত্রা 20-এর নিচে নামবে এই সপ্তাহে। সপ্তাহের শেষ দিকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির নিচে নেমে যাবে। আগামী 4 থেকে 5 দিন কলকাতার তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 20 ডিগ্রির নিচে রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বৃহস্পতিবার। এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে একটি অক্ষরেখা, পূবালি অক্ষরেখা রয়েছে শ্রীলঙ্কা থেকে অন্ধ্রপ্রদেশ এলাকা পর্যন্ত। দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ, মেঘ কেটে যাওয়ায় দিনের বেলায় কিছুটা উষ্ণতা থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় কলকাতাসহ সংলগ্ন এলাকায় কিছুটা অস্বস্তিও থাকতে পারে। আগামীকাল দিনে কলকাতাতে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। সকাল সন্ধে শীতের আমেজ বাড়বে, পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। ইতিমধ্যেই পুরুলিয়ার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গিয়েছে, বাঁকুড়াতেও 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে পারদ। আগামী 4 দিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে। সপ্তাহের শেষ দিকে পারদ নামার ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গে আপাতত পরিষ্কার আকাশ, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, শীতের আমেজ ক্রমশ বাড়বে। আগামী 3-4 দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। কলকাতায় আজ পরিষ্কার আকাশ, ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রা। সকাল সন্ধ্যা শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে সামান্য উষ্ণতা বাড়বে। শুক্রবার থেকে পারদ আরও একটু নামবে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। শুক্র ও শনিবার অর্থাৎ উইকেন্ডে 20 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যেতে পারে বলে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 20.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রার থেকে 1 ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 50 থেকে 89 শতাংশ। পূবালি হাওয়ায় দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ খুব বৃহস্পতিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু এবং কেরলে। বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশ, কেরলের মাহে, তামিলনাড়ু, কর্ণাটক, পণ্ডিচেরি ও করাইকালে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিমের পার্বত্য এলাকার বেশ কিছু রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হবে, হালকা বৃষ্টির সম্ভাবনা। এ সপ্তাহের শেষের দিকে উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও থাকছে।